ক্যান্সার আক্রান্ত হওয়ার পরেও কেমোথেরাপি নিয়ে এবার র্যাম্পে হেঁটে নজির তৈরি করলেন হিনা খান। অন্যদিকে সত্যি কি আম্বানিদের কর্মচারীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী আনন্যা পাণ্ডে, এ নিয়ে মুখ খুলেছেন তিনি। ভারতীয় অভিনেত্রী হিনা খান এক অপ্রতিরোধ্য নায়িকা। তিনি দীর্ঘদিন ধরে তিনি মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নিজের ভিডিও ও ছবি শেয়ার করে দিচ্ছেন ভক্ত অনুরাগীদের সাথে। এবার ভিন্ন রকম এক ভিডিও শেয়ার করে নতুন এক বার্তা দিলেন অভিনেত্রী হিনা খান। অভিনেত্রী হিনা খানের ক্যান্সারের তৃতীয় ধাপ চলছে, তবে হার মানার পাত্রী নন এই বলিউড অভিনেত্রী। বধূর সাজে যেন এমনটাই মনে করিয়ে দিয়েছেন হিনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার, যেখানে দেখতে পাওয়া গিয়েছে হিনার ফরনে ছিল লাল রঙের একটা সুন্দর বিবাহের লেহেঙ্গা, পায়ে দেওয়া ছিল আলতা। ভিডিওতে তাকে দেখা যায় আগের মতোই আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটছেন। তার এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে অন্তর্জালে। তার এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হওয়ার পরবর্তীতে নানা কমেন্ট করেছেন ভক্ত অনুরাগীরা, তার এমন অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে। এছাড়া নেটিজনদের অনেকেই মনে করেন তার এমন আত্মবিশ্বাস ক্যান্সারে আক্রান্ত রোগীদের মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করবে বলে। অভিনেত্রীকে বিয়ের সাজে দেখে আপ্লুত হয়েছে তার মা বাবা সহ সকলে। ক্যান্সারের কেমোথেরাপি নিয়েও কিভাবে এতটা শক্তিশালীভাবে নিজেকে উপস্থাপন করছেন হিনা খান, সেটা নিয়েই সকলে প্রশংসা করছে হিনা খানকে নিয়ে। তার মতো হতে চাইছে সকলে। এদিকে চলুন দেখে আসা যাক অনন্যা পাণ্ডেকে, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তার সম্পর্ক ভেঙে গিয়েছে আদিত্য রয় কাপুরের সঙ্গে, এমনটাই গুঞ্জন উঠেছিল। তার মধ্যেই অনন্যার সঙ্গে নাম জুড়ে গিয়েছে আম্বানির এক কর্মচারীর। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা নিজেই। আম্বানির এই কর্মচারীর নাম ওয়াকার ব্ল্যাঙ্কে, যে পেশায় একজন প্রাক্তন মডেলও। নতুন এই সম্পর্কের বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে বলেন, আমি যার সঙ্গে সম্পর্কে যাব সে যেন রহস্যময় হয়, কারণ আমিও যে রহস্যময়ী একজন নারী। এছাড়া আমার প্রেমিক যে হবে সে আমাকে যেন নিয়মিত হাসাতে পারেন, আর আমি হাসতে পছন্দ করি। এদিকে অনন্যার এক গোপন সূত্র জানিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাগ বিয়ের ক্রুজ পার্টিতেই নাকি ওয়াকারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল প্রথমবারের মতো অনন্যা পাণ্ডের। এরপরে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে এবং মেলামেশা শুরু করে, তারপরে হয়ে যায় বন্ধুত্ব। এখন নাকি সেই বন্ধুত্বটা একেবারে প্রেমে রূপান্তর হয়েছে, যদিও এই বিষয়ে এখনও তেমনভাবে কোনো কথা বলতে রাজি নয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে বা ওয়াকার কেউই। অনন্যা পাণ্ডের নতুন প্রেম নিয়ে আপনাদের কী মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।